দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সেই বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধিতে, যে কিনা উপজেলা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। এবং এটা হচ্ছে সেই বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের যে কবরস্থান, কি সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এটা হচ্ছে সেই স্থানটি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ওনার ১৯৪৭ সালে অগ্রহণ কোন এক বৃহস্পতিবার নভেম্বর শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল বীর শ্রেষ্ঠের জন্ম হয় এবং তার পিতার নাম হাবিবুর রহমান। তার সম্পর্কে বিস্তারিত এখানে যে যে যেভাবে হয়েছে সম্পূর্ণ সেই জিনিসটা এখানে অ্যাড করে রেখেছে। এবং এটা হচ্ছে সেই বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে আসছি ফাইনালি সেই স্থানটিতে। এটা হচ্ছে ওনার কবরটি, দেখতে পাচ্ছেন। আমরা চলে আসছি সেই বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের কবরস্থান, আপনারা দেখতে পান যেটা হচ্ছে সেই বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধি। আমরা এখন আপনাদেরকে এই স্থানটি ঘুরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধির আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ছিল আমার মোটামুটি ব্লগ, আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব যারা সবার সাথে শেয়ার করে, আপনারা চাইলে সরেজমিনে দেখে যেতে পারেন এই বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের স্মরণাদি। আপনারা চাইলে আখড়াতে এসে যে কাউকে বললেই চলবে, তারা এখানে নিয়ে আসবে, যেটা কিনা গঙ্গা সাগরের খুবই কাছাকাছি।